আসসালামু আলাইকুম। আচ্ছা, একজন অনেকদিন ধরে যুক্ত হওয়ার চেষ্টা করতেছেন, ওনাকে তাহলে আজকে শেষ করুন। ভণ্ডপীর, ভণ্ডপীর আপনাকে যুক্ত করা হয়েছে, প্লিজ আনমিউট করুন। ফয়াজ ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, ক্লিয়ার। আমার জাস্ট একটা ছোট কোয়েশ্চেন ছিল, একটা বা দুইটা, আর মানে একটা শর্ট অবজারভেশন ছিল। কোয়েশ্চেনটা হচ্ছে, আসিফ ভাই বলেছিলেন যে আপনার এই উনি অনেকদিন ধরে লাইভ করছেন, মানে ওনাকে অনেকদিন ধরে চিনি আমি, কিন্তু মানে চ্যানেল ঘেটে আই থিঙ্ক আমি 2 বছরের বেশি পুরনো ভিডিওগুলো পাইনি, তো ওইগুলো কোথায় আছে বা এই ধরনের কিছু যদি আপনারা জেনে থাকেন। এটা আসিফ ভাইয়ের প্রোফাইলে পাবেন, আসিফ ভাইয়ের প্রোফাইল এবং পেজটাতে পাবেন, নিজস্ব প্রোফাইলে পাবেন, এবং আসিফ মইদুন ভাইয়ের একটা পেজ আছে ইংরেজিতে, যেটা সেই পেজটাতে পাবেন। সেকেন্ড কোয়েশ্চেনটা একটু মানে অড টাইপের। আসিফ ভাই বলেছিলেন, মানে এটা উনি হিউমার, প্লেইন হিউমার হিসেবে বলেছেন কিনা যায় না, কিন্তু মানে ওই যে মুমিনদের ক্যামেরা অন করতে বললে ওরা মানে ইমানদণ্ড দেখাই দিতে পারে। আপনাদের স্ট্রিমে মানে আমি অনেকগুলো দেখেছি সোফার গত, মানে আপনাদের বেশি দিন ধরে আমি চিনি না, মানে দেখা হয় না, তবে যা দেখেছি এর মধ্যে এরকম কিছু হয়নি, তো এরকম কিছু কি আসলেই হয়েছিল কিনা কখনো? বহুবার বহুবার ভাই, বহুবার হয়েছে, বহুবার হয়েছে। এই যে আমরা যে আপনার যুক্ত করার আগে আমাদের স্ক্রিনটাকে বড় করে তারপরে যুক্ত করি, কেন করি, কেননা কথা বলার মাঝখানেই অনেকে ক্যামেরা ওপেন করে আর কি, ইমান ইমানের জোশ জোশ দেখা দেয় আর কি। ইভেন এমনও হয়েছে যে মানে এমনও গুরু গাধা পাইছি আমরা, যে ধরেন ক্যামেরা অন করে কথা বলছে, ঠিক আছে, কথা বলে মানে নিজের চেহারা দেখায় কথা বলছে, কথা বলে আবার সেকেন্ড টাইম যুক্ত হয় ওই একই লোক, সে তার ইমানদণ্ড দেখাচ্ছে। এটা তো হিলেরিয়াস ভাই। আচ্ছা, মানে কিছু ছোট অবজারভেশন ছিল আপনাদের লাইভের ব্যাপারে। শুরুতে ভাই এই কথাটা একটু অফেন্সিভ লাগবে, বাট আপনাদের ম্যাক্সিমাম লাইভ, এবং এটা আপনাদের কোনো দোষ না, মানে অনেকগুলো মুমিনদের সাথে ডিসকাশনই খুবই মানে লো লেভেলের জিনিস হয়, মানে ওরা বেসিক একটা ফিলোসফিক্যাল কনসেপ্ট বুঝে না, ওইটা নিয়েই মানে এত ইয়ে হয়, শেষমেশ কোনো ফায়দা হয় না, মানে কিছু জায়গায় এটা অনেক হিলেরিয়াস। আপনাদের কাছে একটু করার কোনো অপশন নাই, দেখেন ভাই, যদি আমরা ধরেন একেবারে ভুলভাল কথা বলতেছে তাকে যদি আমরা থামাই দিই, তখন এক সাইড থেকে কথা আসে যে ভাই আপনারা কথাই বলতে দেন না, আর যদি আমরা তাকে কথা বলতে দেই তাহলে ভাই ওপর সাইডে কথা আসে, ভাই আপনি এই ধরনের কি উল্টাপাল্টা কথা শুনে সময় নষ্ট করতেছেন। তো দুই জায়গায় আমাদের মানে আমাদের অ্যাকচুয়ালি করার কিছুই নেই, আমরা যেই সময় কনভিনিয়েন্সের সাথে যাই তখন আমরা একটু কথা শুনি, যখন মনে হয় যে না কথা শোনা যাচ্ছে না তখন আর শুনি না। ভাই আপনার আপনাদের কাইন্ড অ্যাপ্রোচ ঠিক আছে, কারণ আপনাদের লাইভ দেখে এটা আপনাদের ইন্টেনশন না জানি, বাট আমি অনেক বিনোদন পেয়েছি। লাইক আসিফ ভাই কিছু ওই যে মানে ভোকাল ঠিক আছে, ওই যে যেমন কেউ একটা বেসিক জিনিস যখন বুঝে না, ওই যে আপনি নিজেও এটা রিমার্ক করেছিলেন যে তাইলে ভাই বলেন তো এটা কেমনে হয়, এই জিনিসগুলো মানে হিলারিয়াস লাগে আমার কাছে। সো আপনারা যা করছেন ওটাই করতে থাকেন, ইটস জাস্ট দ্যাট মানে মাঝে মধ্যে মনে করেন একটা জিনিস, মানে আপনাদের অনেক ধৈর্য, এটা যে কেমনে করেন আমি জানি না, মানে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে বুঝাচ্ছেন, মানে একটা বেসিক কনসেপ্ট আমার মনে হয় 1-2 এর বাচ্চাদের এটা বোঝা উচিত, ওরা ওইটা নিয়েই গ্যাজাইতে থাকে, মানে পুরাই এত ফ্রাস্ট্রেটিং মাঝে মধ্যে। তো আপনাদেরকে ধন্যবাদ, মানে পেশেন্স নিয়ে মানে এদেরকে এডুকেট করার অ্যাট লিস্ট চেষ্টা করতেছেন আপনারা। এডুকেট করা থেকে মূল কথা হচ্ছে যে একটা ভালো কনভারসেশন দরকার আমাদের, যেন আমরা দুই পক্ষই বুঝতে পারি যে আমাদের কোন পজিশনটা স্ট্রঙ্গার, বাট ওই মেন্টালিটি নিয়ে কেউ আলোচনা করতে আসে না, দুঃখজনক বিষয় হচ্ছে এটা। এদের তারা আসে যে একটা জিহাদ করে যাব, একটা মানে বাঘ জিহাদ করে যাবো, এই মেন্টালিটি নিয়ে আসলে আর কি বিরক্তিকর বেশি লাগে। বাট এটা যদি করে না আসে, তারা কোনো একটা অনেস্ট ডিসকাশন করতে চায়, সে ডিসকাশনটা করা যায়, কিন্তু অনেক অনেস্ট ডিসকাশনের নামে কেউ যদি মনে করেন একেবারে বেসিক লেভেলের ভুলভাল কথা বলতে বলা শুরু করে, যেমন আজকে একজন এসে আমাদেরকে ক্রিয়েশন বলতে যা বোঝা গেল, মানে আমার তো মাথা মতার অবস্থা খারাপ যে বললোটা কি, লাস্টে যা বলে যে পড়াশোনা করাই দরকার নাই, তো এই ধরনের কথা শুনতে শুনতে একটু বেশি বিরক্তিকর লাগে মাঝে মাঝে। হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। অলসো আমি অনেক দুঃখিত, চ্যাটে আমি কিছু কমেন্ট দেখছিলাম অনেকক্ষণ ধরে, অনেকে আমার কথা না বাই দেবে আপনাকে শর্ট বলছে, ওরা মুমিন চায়, আমি আসে আরো ডিসঅ্যাপয়েন্ট করে গেলাম যে আর মারামারি রেশারেশি দেখতে পারলো না, সো এটার জন্য সরি, বাট ভাই কথা বলে ভালো লাগলো অনেক, এই আর কি। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। ওকে ভাই, বাই। ওকে তাহলে ভালো থাকেন, তাহলে গুড নাইট। ওকে আচ্ছা, বাজবিহারি ভাই তাহলে আজকে শেষ করে দিই নাকি? হ্যাঁ ঠিক আছে, শেষ করে দিন। আরেকজন আর লাস্ট আছে, লাস্ট একজন আছেন, উনি শেষ আছে, আর কেউ নাই, আর কেউ যুক্ত হয় না ভাই। আচ্ছা আল অ্যাভাটার, অ্যাভাটার লিস্ট আপনি? আচ্ছা হ্যাঁ জি ভাই বলুন। অসংখ্য শুভকামনা ফারাজ ভাই এবং স্টেজে উপস্থিত সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। জি ভালো আছি, বলুন ভাই। জি ফারাজ ভাই, আপনার সাথে লাস্ট
কথা হয়েছিল লাস্ট উইন্টারে, গত উইন্টারে বেশ তর্ক হয়েছিল আপনার সাথে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে। সো এখন মানে নিজেই হাসি পায় আসলে ওই ওই সময় আমার প্রয়োগ করা লজিকগুলো নিয়েও। তো অসংখ্য ধন্যবাদ ভাই। সো একটা ব্যাপার ছিল কি, এটা ধাপে ধাপে ঘটছিল, সবার ক্ষেত্রে এভাবে আসে কিনা আমি জানি না, যে ফার্স্টে হচ্ছে অনলি কোরআন, হ্যাঁ এভাবে আসছিল, তো লাস্টে যে আটকে ছিল যে ঈশ্বর আছেন, তিনি তার নাম আমরা জানি, তিনি কেমন এই জন্য আমরা জানি না, কিন্তু এমন কিছু থাকতে পারে। তো ওই লাস্ট ব্রেকটা আপনি মারছিলেন গত শীতে, তো এখনো মনে পড়ে। তো আজকে আসলে আসলাম দুইটা ব্যাপার নিয়ে কথা বলতে। এই যে ক্রিকেটারের যে স্ট্যাটাসটা বেশ মানে সারা দেশে ভাইরাল হইলো, তো ওর যে পোস্ট গুলা ছিল এই এই কেন্দ্রিক ইসলামিক গ্রুপ গুলাতে, সব জায়গায় দেখলাম মুমিনদের একটা কমেন্ট ছিল যে এটা বাক স্বাধীনতা, সে তো বলতেই পারে। হ্যাঁ, তো আমার একটা কথা হচ্ছে যে একটা দেশে দেখা গেল রেড ইন্ডিয়ান বা এই টাইপের কোন প্রজাতি আছে, জাতি আছে, তো তারা বললো যে আমরা এখন মানুষ দাবাই করে খাবো, তো তাদের এই দাবিটাও কি বাক স্বাধীনতার মধ্যে পড়ে কিনা, এটা হচ্ছে প্রথম প্রশ্ন আর কি। তো এই ব্যাপারে বললে আমি পরবর্তী ইস্যুটা ওপেন করব। আমাদের মধ্যে যে জলপরি আপু, উনিও তো বলেছিলেন যে এটা একটা হেড স্পিচ, যে কোন একটা লিঙ্গকে নিয়ে ইয়ে বলা বা লিঙ্গকে ছোট করে বলা বা কোন একটা জেন্ডারকে ছোট করে বলা, কোন একটা রেসকে ছোট করে বলা, এটা হচ্ছে এক ধরনের হেড স্পিচ, এবং তার কথাটা আর কি হেড স্পিচ এর মধ্যে পড়ে। এখন ডিপেন্ড করে যে অনেক কান্ট্রি হেড স্পিচ কে বাক স্বাধীনতার মধ্যে ইনক্লুড করে, অনেকে হেড স্পিচ কে বাক স্বাধীনতার মধ্যে ইনক্লুড করে না। এখন যদি পার্টিকুলারলি আমাকে জিজ্ঞেস করেন যে আমি কি হেড স্পিচ কে বাক স্বাধীনতার মধ্যে ইনক্লুড করি কিনা, আমি আমি চাই না, বাট আমি মনে করি মানে হেড স্পিচ যদি কেউ বাক স্বাধীনতার অন্তরে দেয়, রেদার তাকে বন্ধ করা থেকে, মানে তার মুখ বন্ধ করা থেকে সমাজকে ডেভেলপ করা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট। যে দেখেন, মানুষকে তো থামাইতে পারবে না, মানুষ উল্টা পাল্টা কথা, এই রেসিস্ট কথা, তারপর হচ্ছে আপনার সেক্সিস্ট কথা সারা জীবনই বলে যাবে, কিন্তু এই কথাগুলো কেন অর্থহীন, এই জিনিসগুলো যদি সমাজের মানুষকে শেখানো যায়, এটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে, আমার মতে আর কি, মোর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে। তো অনেকে মনে করতে পারেন যে না, তাকে এগুলো বলতে দেওয়া যাবে না, অনেকে আমি মনে করি যে সমাজ থেকে যদি বেটার করেন, সমাজই বলতে পারবে যে না, এগুলো হচ্ছে ইডিয়টস, এই ইডিয়টস এই ধরনের কথাই বলে, এইগুলো কথা ওয়ার্থলেস কথা, এটা যেন সমাজই রিয়েলাইজ করতে পারে। তো ইটস আপ টু পিপল যে মানুষ কিভাবে আর কি এটাকে ইয়ে করবে, মানুষ কিভাবে এটাকে নিবে, কিভাবে এটাকে অ্যাভয়েড করবে বা কিভাবে এটাকে মোকাবেলা করবে। জি ফরাজ ভাই ঠিকই বলেছেন। তবে হ্যাঁ, ওই প্রথম দিকে একটা কথা হচ্ছিল যে ওই যে মুরগি খাওয়া কিংবা এই ধরনের একটা উদাহরণ দিচ্ছিল এক মুমিন, তো আমি বলবো যে জলপুরি আপুকে বলবো যে আপনারাও সেম থিওরিতে আপনারাও বলতে পারেন যে পুরুষের আসলে বাইরে থাকা ঠিক না, বোরকা পরে থাকা উচিত, ঠিক আছে, তারা বাইরে গেলে চিন্তাই হবে, এই হবে, ওই হবে। সো একই থিওরি তারাও তো, জলপুরি আপুরাও যদি এভাবে স্ট্যাটাস দিয়ে শেয়ার করে, তখন তারা কি বলবে, মানে তাদের থিওরি তো তাদের বলবে এই কথা কি 1400 বছর আগে কেউ বলে গেছে, কোন বইতে লেখা আছে 1400 বছর আগের কোন এই ধরনের স্টুপিড কথা বলবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই। আর একটা ইস্যু আছে, আমি জানি না কিভাবে বলবো, এটা হচ্ছে ওই অনলি কোরআন বিলিভার যারা আছে, এর মধ্যে সজল রোশন হচ্ছে খুব বেশ নাম করা একটা নাম আর কি বলা যায়। তো উনি রিসেন্টলি একটা লাইভ শুরু করছে, এটা সকালের দিকে হয়, দুইটা পর্ব হয়েছে, নিউ ইয়র্ক থেকে বোধ হয় উনি স্ট্রিম করছেন এটা। তো এখানে কোরআন সংকলনের ইতিহাস নিয়ে উনি কথা বলছেন তিনজনে। তো লাস্ট পর্বে যেটা দেখলাম, এখানে আপনাদের কিছু ব্যাপার নিয়ে তারা কথা বলা শুরু করেছে শেষের দিকে। তো আমার মনে হয় যে এখানে বেশ ভুল তথ্য যাচ্ছে অনেক ধরনের, আর এখানে ভিউয়ার ছিল প্রচুর পরিমাণে, প্রায় 1500 ছিল ওই সময়, আমি নিজেই দেখেছি। তো আমার মনে হয় যে তাদের এই তথ্যগুলা ভুলভাবে উপস্থাপিত হচ্ছে, যদি কোনোভাবে একটু হাইলাইট করা সম্ভব হয় বা ইয়া করা সম্ভব হয় একটু দেখবেন। আমি দুঃখিত যে অনেক রাত হয়েছে, আমি আসলে বেশ সময় নিয়ে ফেলছি। আবার কথা কি শোনা যাচ্ছিল না, আমি মিউট করে মনে কথা বলছিলাম। আমি যেটা বলতেছিলাম আর কি, যে সজল রোশন যে কাজগুলো করতেছে সেটাকে আমি আর কি সমর্থনই করি, মানে প্রচলিত ইসলামের বাইরে যে কথাগুলো তিনি বলতেছেন,
হ্যাঁ, এটা এটা তার তাকে ডিল তাকে আমাদের ডিল করার কিছু নাই, তাকে তার মুভির বাইরে ডিল করবে আর কি। সে যেভাবে বলতেছে বলুক, আমি আমি মনে করি কেউ আহলে কোরআন হয়, এবং শুধু আমি মনে করি না, আমি জিনিসটা অনেকের কাছ থেকেই দেখছি যে তারাও সিমিলার জিনিস মনে করে। আহলে কোরআন হচ্ছে যে নাস্তিক হওয়ার নেক্সট মানে প্রিভিয়াস স্টেপটা আর কি। তো তারা যেটা করতেছে, আমি এইটা হচ্ছে একটা এক ধরনের ইনার স্ট্রাগল, এই ইনার স্ট্রাগলটা হচ্ছে কিছুক্ষণ থাকবে এবং করুক সমস্যা নাই, মানে আমার স্টার্টিংটাও এখান থেকেই ছিল। এক্স্যাক্টলি, তো এই ইনার স্ট্রাগলের পরে তারা নিজেরা নিজেরা রিয়েলাইজ করবে, এবং এই স্ট্রাগলটা প্রত্যেকের স্ট্রাগল করাটা দরকার আছে, তো করুক স্ট্রাগলটা করুক এবং নিজে একটা রিয়েলাইজেশন আসুক আর কি। বুঝতে পারছি ভাইয়া, জি ধন্যবাদ ভাইয়া। আসলে আমার মনে হচ্ছে উনি বোধহয় উনার ইয়াটা চেঞ্জ করছেন, আগের সেই অবস্থানে উনি নেই, কিছুটা হাদিস কেন্দ্রিক কথা বলছেন ইদানিং, তো এই জন্য এই ব্যাপারটা মেনশন করেছি আর কি। ধন্যবাদ ভাই, ঠিক আছে, অনুমতি দিলে আমি বিদায় নিবো আর কি। আমার একটু কথা ছিল। আচ্ছা, কালকে যখন আমি তানজিম সাকিবের এই পয়েন্টটা রেজ করছিলাম যে ওনার কথাটা হেট স্পিচ। আচ্ছা, এখানে আমি একটু অপ্রাসঙ্গিক একটা কথা বলি। আপনারা তো, আমি দেখলাম যে বাল্য বিবাহটা বা এই মানে ছোট মেয়ের সাথে বড় কারো বিয়ে মানে বন্ধ করার জন্য অনেক কিছুই আপনারা করছেন আমি দেখছি। এখন ফারাজ ভাই, আমার কথাটা হচ্ছে এই জিনিসটা বন্ধ করার জন্য কি আপনার মনে হয় না যে এই যে বিকৃত যে যৌন সুরসুরি একটা জিনিস আছে, এই জিনিসটা আগে মানে মানুষকে একটু স্বাভাবিক পর্যায়ে আনতে হবে, বা এই জিনিসটার কারণে যে ছোট মেয়েদের বিয়ে হচ্ছে, আপনার কি এটা মনে হয় বিকৃত যৌন সুরসুরি যে জিনিসটা? হ্যাঁ, এটা তো পিডোফিলিয়া, তো একটা বিকৃত যৌনকারী বিকৃত আছে। হ্যাঁ, সেম ওয়েতে না, আমার মনে হয় যে এই যে তানজিম সাকিব ভাইয়ার যাই হোক ওনার যে স্ট্যাটাসটা, এটার কারণে না বাংলাদেশে আর কি একটা মানে হুলস্থুল একটা বিষয় সৃষ্টি হয়েছে, যে কারণে মানে এমনি তো বাংলাদেশের মেয়েদেরকে ওইভাবে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হতে দেয় না, বাইরে ওইভাবে কোনো কাজ করতে দেয় না, এলাউডই না বলতে গেলে, খুবই কষ্টে যারা জব করে তাদেরও বিভিন্ন রকম আজে বাজে কথার সম্মুখীন হয়ে বের হইতে হয়। তো উনার এই জিনিসটার কারণে কিন্তু আমাদের আরেকটা ক্ষতি হয়েছে যে এখন একটা বিশাল সংখ্যক মানুষ কিন্তু তার পক্ষে চলে গেছে, যেই কারণে না মানে দেখবেন আরেকটা ধস নামবে, কারণ উনাকে অনেকে আইডল হিসেবে মানতেছে, তারা সবাই এখন প্রোটেস্ট করা শুরু করবে যে মেয়েদের মানে এই ভার্সিটিতে যাওয়া জব করা এই জিনিসগুলো খারাপ। এটা কিন্তু আমাদের মানে আরেক এতে মানে সরকার কি আপনার কোন একটা ইয়ে চেঞ্জ করতেছে, কোন একটা তার পলিসি চেঞ্জ করতেছে? কারণ আপনি আপনার বাসা থেকে বেরোছেন চাকরি করতে, ঠিক আছে, এখন কি রাস্তাঘাটে ওই এই মানে বটপোলার ইয়ে নিয়ে স্ট্যাটাস নিয়ে রাস্তায় নেমে পড়ছে যে যেহেতু ওই যে সাকিব বা বলছে এই জন্য আমি তোরে চাকরি করতে দিব না, এরকম কি আপনাকে রাস্তায় আটকাচ্ছে কেউ? না, বাট অলরেডি ধরেন যারা ম্যারিড মানে ভাবতেছিল যে আমার ভার্সিটিটা শেষ করে আমি জব করব, তাদের হাজবেন্ডরাও কিন্তু, আমি বলতেছি না যে আসলে কোনো ক্ষতি হবে, কিন্তু কিছুটা হইলেও কিন্তু মানুষের উপর প্রভাব পড়ছে, এই কারণে আমি কালকে কথাটা আর কি মানে তুলছিলাম। ঠিক আছে, আপনার যদি এরকমটা মনে হয়, দেখেন আমি হতে পারে এটা মানে যতদূর সিরিয়াস এরকম আমি সিরিয়াস দেখতেছি না, এটা এটা হইতে পারে, বাট আমার কাছে মানে তার স্ট্যাটাসটা মনে হচ্ছে যে রাস্তাঘাটে পোলাবেন যেরকম চিন্তা করে সেই চিন্তাটাই সে ফেসবুকে মানে ইয়ে করছে, অন্য রাস্তাঘাটে পোলাবেনের চিন্তা ভাবনা নেই, তার চিন্তা ভাবনার মধ্যে কোনো ডিফারেন্স নেই, সে জাস্ট এটা ফেসবুকে লিখছে, দ্যাটস ইট। বাট ভাই, অনুমতি দিলে এই ইস্যুতে আমি একটু বলতে পারি। জলপ্রিয়পু যেটা বলছে কথা কিন্তু ঠিক বলছে, যে ওনার বলাটা ইম্পর্টেন্ট না, মানে এই কথাটা সবাই বলতে চাইতো কিন্তু কেউ বলতো না, তো ও বলাতে হয়েছে কি সবার মুখ থেকে এটা বের হয়ে আসছে, মানে ফেসবুকের বিভিন্ন গ্রুপ গ্রুপ সব মিলায় দেখা গেছে যে ম্যাক্সিমাম লোকই এটাকে সাপোর্ট করছে। এগুলো তো বেশিরভাগ দেখি হচ্ছে কি মানে মনে করেন বেকার পোলাবাইন, বা মনে করেন টিনেজার্স বা মাদ্রাসা ছাত্র, এগুলার এগুলোর থেকে তো বেশি দেখি। ধরেন মনে করেন আমি তো এরকম কোনো শুনি নাই যে ঢাকায় আমার কোনো একটা ফ্রেন্ড সে বলতেছে যে আজকে তানজিম সাকিবের স্ট্যাটাস দেখা সে তার মহিলা কলিগদের সাথে মানে দুর্ব্যবহার করা শুরু করছে, ওই জিনিসটা আমি দেখিনি আর কি, মানে ওরকম কোনো জিনিস আমি শুনিনি আর কি। না না, এমন হয়ও নাই আসলে, এটা ঠিক বলেছেন, তবে একটা প্রভাব পড়ছে মনে হচ্ছে, সূক্ষ্মভাবে হলেও পড়ছে। ঠিক আছে পাঁচ ভাই, সবাই ভালো থাকেন, অসংখ্য শুভকামনা আপনাদের জন্য, আর ফিউচারে হয়তো শুরুর দিকে যুক্ত হওয়ার চেষ্টা করবো, একটু ব্যস্ততা থাকে তো সবসময় দেখা যায় আমি শেষে এসে পাই, তো দুঃখিত এই জন্য ভাই, নেক্সট সময় করে এক সময় ঢুকবো, ভালো থাকবেন সবাই। আসলে আমার কিছু বলার নাই, অনেকে হয়তো বা আমার বিহেভ নিয়ে অফেন্ড হয়ে রয়েছে আমি কমেন্টে দেখলাম,
আর অনেকে বলতেছে যে আমি অনেক ছোট, আসলে হয়তো বা আমি একটু বেশি কথা বলে ফেলছি এক্সাইটমেন্টের কারণে, আমি নেক্সট টাইম থেকে কন্ট্রোল করার ট্রাই করবো, বাট আমি ছোট না, যেটার জন্য আমি মানে ফারাজ ভাইয়ের কাছে আমি ক্ষমা চাচ্ছি আমি যদি মাঝখানে বেশি কথা দেখেন বলে ফেলি। জলপুরে আপু, আমি আমি একটা কথা বলি যে বেশি কথা বলা, এই যে আসিফ ভাইয়ের পরে সবচেয়ে বেশি কথা কিন্তু আমি বলি, দ্যাট ডাজেন্ট মিন যে আমি কিন্তু সবচেয়ে বেশি জানি, এরকম না। আমি ট্রুলি মনে করি আমার থেকে 1000 টাইম বেটার জানে হচ্ছে বিপাশ বিহারী ভাই, তারপরে সে চুপ থাকে। বাট আমি আমি বেশি কথা বলি, বেশি কথা বলা এরকম এটা খুব মেজর কোনো ইয়ে না, অ্যান্ড এগুলো হচ্ছে আলোচনার বিষয়। এটা মানুষ যত বেশি চর্চা করবে, যত বেশি বলবে, সে তার সে ভুল করবে, ভুল থেকে শিখবে এবং বুঝতে পারবে যে কোন কথাটা কোন সময় বলাটা অ্যাপ্রোপ্রিয়েট। বেশি বলবেন, বেশি বলে বলে শিখবেন, এটা ওয়েটা হচ্ছে ছোট ফেলে কবে আর কি। ঠিক আছে, আপনি যদি মানে মাইন্ড করে থাকেন তাহলে আমি মানে আমি মোটা মোটা মাইন্ড করে নিই, আমি মোটা মাইন্ড করে নিই। ঠিক আছে বাজবিহারি ভাই, আমি মানে মিউট করে কথা বলতেছিলাম, আপনি তো মনে করছেন আমি একজন দর্শনের ছাত্র মাত্র, আমাকে এই এইভাবে 1000 টাইম বেশি জানি হ্যান ত্যান এসব বলার দরকার? খুবই অনেস্ট বাজবিহারি ভাই, আপনি যেভাবে কথা বলেন, আমি 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 প্রিটি শিওর আপনি আমার থেকে আসলে অনেক কিছু বেশি জানেন এবং বহু ভালোভাবে অনেক কিছু বেশি জানেন। একটু পড়াশোনা করি এই আর কি, জেনারেলি দর্শন নিয়ে একটু বেশি পড়ি। আপনি হাম্বল, বুঝতে পারছি আপনি হাম্বল, বাট তারপরেও জানেন তো, বেশি জানেন, এটা তো কোনো ইয়ে নাই। আচ্ছা ঠিক আছে, আর আমি একটা আর আমি একটা ইয়ে বলছিলাম, একটা সিরিজের কথা বলছিলাম, অনেকে লিখছিল আর কি। আপনারা যদি পারেন ইয়ে সিরিজটা দেখতে পারেন, সিরিজটার নাম হচ্ছে দ্য গুড প্লেস, সিরিজটা দেখতে পারেন, খুব সুন্দর একটা সিরিজ। এই যে যিনি এসে এই তার স্ক্রিপ্টের কথা বলতেছিলেন, স্ক্রিপ্টটা সর্ট অফ হচ্ছে আপনার দ্য গুড প্লেস এর স্ক্রিপ্ট। বাজবিহারি ভাইয়া যদি সময় হয় এটা দেখতে পারেন, বেশি সিটকম টাইপের একটা সিরিজ এবং চারটা সিজনের মোটামুটি ভালো আছে, খারাপ। ঠিক আছে ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, তাহলে আজকের জন্য শেষ করে দিচ্ছি, সবাইকে গুড নাইট, শুভ রাত্রি, ভালো থাকবেন, গুড নাইট, ভাই, ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।